হ্যালো এভরিওয়ান, ম্যাক্স বি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকছে ফটো ম্যানিপুলেশনের আরও একটি টিউটোরিয়াল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করে ভিডিও। আমি এখানে একটি মডেলের ছবি নিয়ে নিয়েছি এবং এই ছবিটা নেওয়ার পর আমার ম্যানিপুলেশনের জন্য যতটুকু দরকার আমি এই এরিয়াটুকু সিলেক্ট করে নেবো। তার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিচ্ছি এবং আমি সিলেক্ট করে নেবো। সিলেকশন করার সময় যদি এমন কোনো অংশ সিলেক্ট হয়ে যায় যেটি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন না, যেমন আমার এই অংশটি সিলেক্ট হয়ে গেছে, তখন আপনি উপরের এই যে এই আইকনটিতে ক্লিক করে এভাবে যে অংশটি ডিসিলেক্ট করতে চান সেটি ডিসিলেক্ট করতে পারেন, বা আপনার কিবোর্ড থেকে অল্ট বাটনটি প্রেস করে ধরে রেখে ডিসিলেক্ট করতে পারেন। আমার সিলেকশনটি করা হয়ে গেছে। সিলেকশনটি করে নেওয়ার পরে উপর থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে ক্লিক করে দিব এবং এখানে আমার যে ফেদার রয়েছে এই ফেদারটি 3 পিক্সেল করে দিচ্ছি। 3 পিক্সেল করে দেওয়ার পর এখান থেকে আমি এই অপশনটি নিয়ে নিব, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি এবং উপর থেকে দেখুন আমি যেরকম করছি। আপনার দেখার সুবিধার জন্য যে ভিউটি রয়েছে এই ভিউয়ের এখানে এই কালারটি করে দিবেন, তাহলে আপনি দেখতে সুবিধা হবে আপনার কতটুকু পরিবর্তন হচ্ছে। চারপাশ থেকে সুন্দরভাবে করে নেওয়ার পরে আমরা এখানে ওকে প্রেস করে দিব এবং এখান থেকে মাস্ক ক্রিয়েট করে নেব। এরপরে এই ছবিটি আমি সিম্পলি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আরেক টিপে নিয়ে যাচ্ছি। ম্যানিপুলেশনের জন্য আমাদের এই কাপের ছবিটিও লাগবে, এখানে জাস্ট বসিয়ে দিব সাইজ মতো। বসিয়ে নেওয়ার পর উপর থেকে আমি এই টিক মার্কটি দিয়ে দিচ্ছি। ছবিটা বসিয়ে নেওয়ার পর আমরা এক্সট্রা যে এই অংশগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিব। তার জন্য আমরা ইরেজার টুলটি নিয়ে নিচ্ছি, ইরেজার টুলটি নিয়ে আমরা ইরেজ করে দিব। ইরেজ করে দেওয়ার পরে এই লেয়ারটির যে ব্লেন্ডিং অপশন রয়েছে এটি নর্মাল থেকে একদম নিচে দেখবেন লিউমিনোসিটি নামে যে অপশনটি রয়েছে এটি অন করে দিবেন। এরপরে এই অবজেক্টটি যে লেয়ারটিতে আছে এটি আমি অফ করে দিচ্ছি। তারপরে দেখুন এই যে কাপের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আমরা মার্চ করে দিব। তার জন্য আমি এই লেয়ারটি সিলেক্ট করে নেব এবং এই লেয়ারের ভিতরের যে অংশটি আছে এটি আমরা পলিগোনাল টুল দিয়ে, পলিগোনাল যে ল্যাসো টুল রয়েছে সেটি দিয়ে এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে উপর থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এবং এখান থেকে যে ফেদারটি রয়েছে এটিকে আমি একটু বাড়িয়ে দেব, ওকে প্রেস করে দিচ্ছি। এরপর উপর থেকে এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড যে অপশনটি রয়েছে এটি অন করে ওকে করে দিব। তারপরে দেখবেন এভাবে সুন্দর করে কন্ট্রাস্ট হয়ে গেছে। কন্ট্রোল ডি সিলেক্ট করে সিলেকশনটি ডিসিলেক্ট করে নেব। এরপর এখান থেকে ক্লোন স্ট্যাম্প যে টুলটি রয়েছে ক্লোন স্ট্যাম্প টুলটি নিয়ে নিচ্ছি এবং বাইরে কফির যে অংশগুলো রয়েছে ডিজাইন ছাড়া সেখানে আমরা অল বাটন প্রেস করে ধরে রেখে একটি ক্লিক করবো এবং তারপরে ব্রাশের সাইজটি একটু বড়ো করে নিচ্ছি। এভাবে করে আমরা মার্চ করে দিতে থাকব। ঠিক একইভাবে উপর থেকে আমরা একটু সিলেক্ট করে নেব এবং এভাবে মার্চ করতে থাকবো পুরো জায়গা। এভাবে সম্পূর্ণ কফি কাপটা আমি যে ডিজাইনটি ছিল সেটি ফিল করে নিয়েছি। এরপরে উপরের যে লেয়ারটি ছিল এই লেয়ারটি আমরা অন করে দিব। লেয়ারটি অন করে দেওয়ার পরে আমি নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভস যে অপশনটি রয়েছে সেটি অন করে দিব। কার্ভসটা ঠিক করে নিলাম। দেখুন আমার সম্পূর্ণ ছবিটি রেডি হয়ে গেছে। আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
you.